صحابہ کرام رضوان اللہ تعالی علیہم اجمعین ستر ماپ کا تھی کی نا এটি একটি বহুল আলোচিত প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নটি সাব কন্টিনেন্টে ব্যাপকভাবে এই প্রশ্নটি করা হয়। সাহাবায়ে কেরামদের রাসূল এবং সাহাবি এই দুটি জিনিস আগে বলছেন। রাসূল হচ্ছেন আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, এই জন্য রাসূল মাসুম। সাহাবায়ে কেরামদেরকে কোরআন হাদিস মাসুম বলে নাই, এ কথা ঠিক কি না বলেন? কথা বলতে আপত্তি কি? একমাত্র আম্বিয়া আলাইহিমুসসালাম তারা হচ্ছেন মাসুম, বেগুনা, তাদের কোনো গুনা নাই, তাদের কোনো ভুল নাই। সাহাবায়ে কেরাম যে আল্লাহ পাক নবীদেরকে যেভাবে হেফাজত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নবীদের মতো করে হেফাজত করার প্রশ্নই ওঠে না। সাহাবায়ে কেরামদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, হতে পারে, তবে সাহাবিরা হচ্ছেন নবীর পরেই যাদের মর্যাদা, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আমাদের অন্তর দিয়ে তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। সাহাবিরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ সাহাবিদের উপরে খুশি, তাদের সম্মান মর্যাদা যথেষ্ট। কিন্তু ওয়াজিব তো ওয়াজিবের মকামে থাকবে, ফরজ তো ফরজের মকামে থাকবে, কোনদিন ওয়াজিব ফরজের সমকক্ষ হতে পারে না। আলেম ওলামা পীর বুজুর্গদের সম্মান আছে, কিন্তু সেই সম্মান সাহাবিদের উপরে সাহাবিদের মতো কখনো হতে পারে না। আবার সাহাবিদের সম্মান তো অবশ্যই আছে, কিন্তু তা কখনো নবীদের সমান হতে পারে না। নবীদের মর্যাদা তো অবশ্যই আছে, কিন্তু তা কখনোই কোনোভাবেই কোনো অবস্থাতেই আল্লাহ সমকক্ষ হতে পারে। রাসূল যদি সত্যের মাপকাঠি হন আর সাহাবিও যদি সত্যের মাপকাঠি হন, তাহলে দুইয়ের মধ্যে আপনি পার্থক্য করবেন কি করে বলুন আমাকে? সত্যের মাপকাঠি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমি সোনা এবং কষ্টি পাথরের দৃষ্টান্ত দিতে পারি। সোনাটা খাঁটি কিনা, ধরুন এই জিনিসটা স্বর্ণের, ফর এক্সাম্পল এটা স্বর্ণের। এখন এই স্বর্ণটা খাঁটি কিনা সেটা বোঝার জন্য, যাচাই করার জন্য কি ব্যবহার করা হয়? কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়ে দেখতে হবে যেটা সত্যিই সোনা কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্যের মাপকাঠি, কষ্টি পাথর। এই সত্যের মাপকাঠি কষ্টি পাথর দিয়ে ঘষা খাঁটি সোনা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আর সোনা যতই খাঁটি হোক, তা কোনোদিন কষ্টি পাথর হতে পারে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন ব্যাপারে যদি তোমাদের মধ্যে মতানৈক্য দেখা যায়, তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে প্রত্যাবর্তন করো, সাহাবীদের দিকেও প্রত্যাবর্তন করো, এগুলো বলা হয়নি। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সকলের উপরে, তিনি সত্যের মাপকাঠি, আর সাহাবায়ে কেরাম হলেন রসুলের সত্যের মাপকাঠিতে ঘটা ঘষা খাঁটি সোনা। তাদের মর্যাদা পৃথিবীর সমস্ত মুসলমানদের চাইতে শীর্ষ মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামদের। নবীর যে কোয়ালিটি, নবীর যে মর্যাদা, সেই মর্যাদার সাথে সাহাবিদেরকে তুলনা করা সঠিক নয়।